গেমের মধ্যে আইছে নতুন নতুন বান্ডেল, দামি দামি বান্ডেল। আর আমার কাছে আজকে যতগুলা ডায়মন্ড আছে, এই যে দাও, আমার আইডির মধ্যে কিন্তু 26,000 ডায়মন্ড আছে। এই পুরো 26, ও কংগ্রেচুলেশন, পাই গেছি বান্ডেল, পাই গেছি। এই বান্ডেল পাই নাই, ব্যাকপ্যাক পাই গেছি। দেখ, আমি তো মনে করছি বান্ডেলটা আমার দিয়ে দিছে। ও আমার কংগ্রেচুলেশন, পাই গেছি এবার বান্ডেল, বান্ডেল। ইয়ে রে, কেমনে ধোকা দেয়, এমনি ধোকা দিলে কেমনে কি? আমি তো মনে করছি কংগ্রেচুলেশন দেয়ছে, মনে হয় আমি বান্ডিলটা পাই গেছি। আচ্ছা, 26,000 ডায়মন্ড আছে, সমস্যা নাই। গেরিনের সিস্টেম এক করালাম আজকা, এই পুরা সবগুলা ডায়মন্ড যদি আমার দেওয়া লাগে ইভেন্টের মধ্যে আমি দিমু, তবু আমি প্রত্যেকটা বান্ডিল এই জায়গা থেকে বার করে সারমু। এইবার পাই গেছি বান্ডিল, আমার কিছু দেইস না, তবু এক জিনিস দুইবার দিস না, এক জিনিস দুইবার কি লেগে দিব? এই জিনিসটা তো আমার কাছে মজা লাগে না, এক জিনিস দুইবার দেওয়া, এক জিনিস দুইবার দেওয়া আছে আমার, তখন কিছু করা লাগবো। আমি এই যে হিরো আলমের চাচাতো ভাই লই লই, আর একটা দুর্বল একটা ড্রেস পরাই লই, না একটা জার্সি ভরাই। আমি যেহেতু আর্জেন্টিনার পিওর আর্জেন্টিনার সাপোর্টার, তো একটা আর্জেন্টিনার জার্সি ভরাই লই। আর এইবার আমি দেখবো আর্জেন্টিনার লাকটা কতটুকু ভালো। তো আর্জেন্টিনার জার্সি ভরাই মনে করো যে একটা স্পিন করছি, আর কংগ্রেচুলেশন এইবার পাইয়া গেছি। রে, এই একটা জিনিস কে লেগেছে দুইটা বার দেয়, আমার তো এই জিনিসটা মজা লাগে না। আর একটা বার যদি একটা জিনিস রিপ্লাই যদি করে, দুইবার যদি দেয় তাহলে খবর আছে। এবার বাংলাদেশের জার্সিটা লয়ে লইছি, তো এবার বাংলাদেশের জার্সিটা দেখবো কতটুকু পাওয়ার। একটা স্পিন করছি, পাই নাই, তো আরও একটা স্পিন করছি। এইবার এইবার তো পাইছি, এ এ কই যামো আমি? একটা জিনিস আমার কয়টা বার দিল, 4-5 বারের উপরে দিছে এই একটা জিনিস। এই বালের মাথায় এই ব্যাকপ্যাকটা দিতে আছে বারবার, আমার এইটা দিতে আছে, এটা না দিলে হয় না, আমি স্পিনই করতাম না। যা, কয়টা বার স্পিন করছি এই ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকই বারবার দিতে আছে, এটা কোন ধরনের মজা? এতগুলা ডায়মন্ড আমার খরচ হয়ে গেছে গা, আমার 26,000 ডায়মন্ড 24,000 ডায়মন্ড হয়ে পড়ছে। এখন আমার এক্সচেঞ্জ করে লওয়া লাগবো, কি আর কর। ও কংগ্রেচুলেশন, এইবার তো বান্ডিল পাইয়া গেছি, লাল বান্ডিল। ও এটা তো আমি এক ইয়ার টোকেন দিয়ে নিছি, এই জায়গায় কংগ্রেচুলেশন দিলে আর কি হইব। তো এই যে এটা হইতেছে ওই বান্ডিল, যে বান্ডিলটার লাগে এতক্ষণ ধরে আমি চেষ্টা করতেছি বার করার লাগে, কত কিছু করে বার করছি, কিন্তু আমারে স্পিনে কিন্তু দেয় নাই আমারে। আমার শেষ ম্যাচ কিন্তু এটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে লইতে হয়েছে। তো এইবার বার করবো আমরা ইবো ইউএমপি, ইয়া সরি, এটা লেজেন্ডার ইউএমপি। তো এই ইউএমপিটা হইতেছে ইয়া চিপসের কাগজ দিয়ে বানানো, পটেটো চিপসের যে কাগজ আছে এই কাগজ দিয়ে এটা ডিজাইন করছে। তো একটা স্পিন করছি, পাই নাই, তো আরও একটা স্পিন করে দিবো, বিসমিল্লা কইয়া। এইবার মনে করো পাই নাই, তো আরও একটা স্পিন করে দিছি, এইবারও পাই নাই, কিন্তু এমনি কিছু হইতো না দেওয়া যাইতেছে। আমার আরেকটা ট্রিপস এন্ট্রি কাটা লাগবো আমার যে, ও বুঝতে পারছি। তো এমনি দিবই বা কেয়ার লেগে, আমি এত দামি একটা বান্ডিল পরে রয়েছি, তো এত দামি বান্ডিল বইরা যদি তাই তাই গেড়ে নাই দিবো, আমার একদম দুর্বল স্বাস্থ্য হইব। তো প্রিমিস কাক্কারে লয়ে লইছি, এই কাক্কার ভাগ্যটা কিন্তু 100-100 একটা লাখ। তো এই প্রিমিস কাক্কারে লয়ে তোমরা যদি 2-3টা স্পিন করো যে কোনো বড় বড় ইভেন্টের মধ্যে, তাইলে কিন্তু পাওয়া যাইবা। তো আমি এই প্রিমিস কাক্কারে লয়ে কিন্তু 2টা স্পিন, ও পাওয়া গেছি, কইছি না আমি, আমি কইছি না প্রিমিস কাক্কার, দেখছো কতটা ভাগ্য, ভাগ্যটা কত ভালা, কত লাখটা কত চান কপাল, মানে 2-3টা স্পিন করছি আমি কিন্তু ইউএমপিটা পাওয়া গেছি, লেজেন্ডারি স্কিনটা। তো তোমরাও এরকম করতে পারো যে কোনো বড় বড় ইভেন্টের মধ্যে এই প্রিমিস কাকারে লইয়া, পরে একদম দুর্বল সাজায় যে কোনো ইভেন্টের মধ্যে স্পিন করবা, সাথে সাথে পাওয়া যাইবা। তো আমরা কিন্তু আবার কংগ্রেচুলেশন, ও কে রে রে, এক জিনিস কে লেগে দুইবার দেয় রে ভাই গেরে না, সুন্দর একবার দিছ, এরপরের বার আমার না দে লাগলে আমার দরকার নাই, আমার দেয়া লাগবো না, কিন্তু একটা জিনিস দুইবার কে লেগে দেয় না। আর একটা বার যদি একটা জিনিস যদি রিপ্লাই করে, সত্যি কথা আমি কোনো ইভেন্টই বের করবো না। তো ইয়া টোকেন আছে আমার কাছে 319টা, কোনটা নিবো, এটা না এটা না এটা, সাদাটা নিবো না সবুজটা নিবো, চিন্তা ভাবনায় বেরিয়ে গেছি গা, কোনটা নেওয়া যায়। সবুজটাই তো দেখা যায় ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ আছে, এটা নিলেই ভালো হইব, তাই ইচ্ছা থাক এটাই নিয়ে নিই। তো সবুজটাই ভালো হইব আমার ক্ষেত্রে। তো AWM আমি লয়ে লইছি, আর কি ইভেন্ট আছে এই জায়গায় আর কিছু নাই এই জায়গা থেকে। এ আমার কাছে তো আরও টোকেন আছে দেওয়া যায়, তাহলে আর 2-1টা স্পিন দিয়া আরও একটা গান নিতে পারবো আমি। তো আরও একটা গান নিয়ে নেই, তো AWM আর আরেকটা যে আগুনওয়ালা বন্দুকটা আছে এটাও লয়ে লইছি, যাক।
তো এই ইভেন্ট শেষ। তো এরপরে আর কি ইভেন্ট আছে, এই যে ফিস্টের স্কিন আছে। ও এখন আমাকে ক্যারেক্টারটা আবার চেঞ্জ করতে হইব, কারণ আমাকে ঘুরায় পেঁচাইয়া করতে হইব। তো এখন কিন্তু কাকার বউরে লয়ে লইছি, কাকির লয়ে লইছি। তো ইয়া আডামের বউরে, ইয়া প্রিমিসের বউরে লয়ে লইছি, আর বন্দুক টন্দুক সব কিছু সরাই রইছি, যাতে আমি করে বুঝতে পারে আমরা একদম নিশক্তি মানের প্লেয়ার, দুর্বল প্লেয়ার, একদম গরিব প্লেয়ার। আর তারপর তোমাকে ইভেন্টের মধ্যে আইয়াই দুইটা বাদ দিতে হইব, উপরের দিকে একটা নিচের দিকে একটা। তো দুইটা বাদ দেওয়ার পর কনফার্ম করবা, নয় ডায়মন্ডের মধ্যে একটা স্পিন করবা, আর দেখবা যে তোমাকে সাথে সাথে একটা আনারস দিয়া দিছে। তারপর আবার একটা 19 ডায়মন্ড একটা স্পিন করবা, তারপর দেখবা যে একদম ফিস্টের স্কিন দেয় নাই, কুত্তার খাওন দিছে। তারপর 39 ডায়মন্ডে তোমরা একটা স্পিন করবা, এই যে দেখবা যে একদম ফিস্টের এই জায়গায় যাইয়াও যায় নাই। কিন্তু এখন 69 ডায়মন্ডটা যখন স্পিনটা করবা, তখনই দেখবা যে তোমাকে ফিস্টের স্কিনটা দেয় নাই, আজেবাজে জিনিস দিয়ে দিছে। আর এখন 99 ডায়মন্ডের স্পিনটা একদম কিন্তু পাক্কা, তোমরা ফিস্টের স্কিন এখনও পাইবা না, আবার আজেবাজে জিনিসই দিব। তো কিছু করার নাই, আমার মনে করো যে লাস্টেই মনে দিতে পারে, কিন্তু না, লাস্টে আমার দিত না। এই স্পিনে আমি পামো 499 ডায়মন্ডের স্পিনে, এই যে দাও ফিস্টের স্কিন দেখছ, একদম এই যে কংগ্রাচুলেশন দেখছ, ফিস্টের স্কিন পেয়ে গেছি না। ব্যাকপ্যাকটা দিছে আমার সবসময় লাস্টেই দেয়, এটা কই লাভ নাই। তো ফিস্টের স্পিনও কিন্তু, ইয়া ফিস্টের স্কিনও কিন্তু বার করে লাইছি। তো এরপরে কোন কোন ইভেন্ট আছে, ও গোরার ইভেন্ট আছে, গোরার একটা ড্রেস আছে, কিন্তু ড্রেসটা তো এত বেশি ভালো না, তবু আমি বার করবো, কারণ আমার ডায়মন্ডে চুলকায়, আমার ডায়মন্ড খরচ করা লাগবে, এটা হলো মূল কথা। আর অ্যাডাম কাক্কারে আবার লয়ে লইছি, প্রিমিস কাক্কারে, কাক্কার ভাগ্যটা কিন্তু 100-100, একটা স্পিন করছি পাই নাই, তারপর আরও একটা স্পিন করে দিছি। ও একটা কাজ করি আমরা, এই ইয়া ওই কি করবো জানি, কাজ মাস করার দরকার নাই, আগে স্পিন করি। তো এই যে কয়েকটা স্পিন করতেছি, মনে করো যে যদি এমনিও যদি না পাই তাহলে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে তো নিতে পারবোই। আর বান্ডিলটা আমার কাছে এতটা ভালো লাগতেছে না, আমার একটা গান স্কিন বা এই কিছু একটা দিলে হইব। বিসমিল্লা, এবার একটা স্পিন করে দিলাম, দেখ দিতেছে না কিনলে গিয়া, আরও একটা স্পিন করে দিলাম, এই গান স্কিনটা তো অন্তত দে। এই যে দিচ্ছি স্পিন করে, এইবার মনে করো কংগ্রাচুলেশন দেয় নাই, ব্যাপারটা তো বুঝতেছি না, এটা কি এই হালারপুতের ইয়া রাশি চানকপাল কি গেল গা। আচ্ছা আলোক বন্ধুর লয়ে লইছি, এই বন্ধুর লয়ে স্পিনটা করে দিই, পাই কিনা কিছু কোনো কিছু। তা আলোক বন্ধুর লাকটা একটু দেই, কই জানি ইভেন্টটা কই গেল, এই যে পাইছি গোড়ার মাথা। তো এই স্পিনটা করে দিছি, এইবার মনে করো দিয়ে দিছে মনে হইতাছে, দেখ এইবারও দিতেছে না, এইবার ও দিয়া দিছে আলোক কাকার ভাই গোড়া। ইয়ে রে আমার তো বেডি ম্যাঞ্চের ইয়া পোশাক আশাক আমি দেখবার পারি না, গেড়ি নাই কি এটা আমার বুঝে না, আমার কথা কি বুঝে না, গেড়ি না আমি যে বেডি ম্যাঞ্চের পোশাক আশাক দেখবার পারি না, তবু আমার এই বেডি ম্যাঞ্চের পোশাক আশা কি দেয় না। আমার ডায়মন্ডের সব জলে যাইতেছে, একটা স্পিন করে যদি একটা যদি বান্ডিল বান্ডিল পাইতাম, একটা ভালো কিছু পাইতাম, তাহলে মনটারে সান্ত্বনা দিতে পারতাম। প্রত্যেকটা জিনিস আমি বান্ডিল, প্রত্যেকটা বান্ডিল, প্রত্যেকটা জিনিস আমি গিয়া টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে লাগতেছে আমার। এই গুড়ার বান্ডিলটাও আমি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিলাম। এরপরে কী বান্ডিল ই আছে, ইনোসুকে, ও রে 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 ইনোসুকে বান্ডেল। তো বিসমিল্লা কই হ্যাঁ প্রথমে একটা স্পিন করে দিয়ে দিই পাই কিনা। তো লাল নীল বাড়তে পারিছে মনে হইতেছে, দিয়া দিব গেড়ে না, দিয়া দেয় পাই গেছি মনে হইতেছে, এ এ এ এ এ এ পাই নাই, দেয় নাই, কিছু করার নাই। আচ্ছা আরও একটা স্পিন করে দেই, তো এইবার তো মনে দিয়ে দিব, বাইরে যা, বারো, দিয়ে দিছে মনে হইতেছে দিয়ে দিছে, কিন্তু পাই নাই, দেখ এইবারও দেয় নাই। তো কী করি, দুইটা থেকে একটা দিয়া দে রে গেড়ে না, যে কোনো একটা দিয়ে দেয়, ইনোসুকে বান্ডিলটা বা একটা ইমোটটা দিয়ে দে। তো এইবার তৃতীয় স্পিনের মধ্যে এইবার মনে দিয়ে দিছে বারে গেছে ইনোসুকে বান্ডিল, এইবারও দেয় নাই, না ও দিয়ে দিছে পেয়ে গেছি রে, না আমি আর এই কংগ্রেচুলেশন দেখে আগে থেকে আর লাফামো না, যেই পর্যন্ত কোনো কিছু না পামো ওই পর্যন্ত আর কমু না। এবার জনি কাকারে লিছি, তো জনি কাকারকে ওই লাখটা এবার দেখবো কতটুকু বালা। তো জনি কাকার নামে এবার ইনোসুকে বান্ডেল বা ইমোটটা দিয়ে দেখে না, পাইয়া গেছি জনি সিং এর নামে পাইয়া গেছি ইমোট, ইনোসুকের ইমোট পাইয়া গেছি। তো জনি কাকার কিন্তু কপালটা কিন্তু 100-100। তো তোমরাও কিন্তু এরকমভাবে চেষ্টা করে দেখতে পারো, জনি কাকারে লয়ে দেখতে পারো, আবার হিরো আলম ক্যারেক্টার লয়ে দেখতে পারো। তো এইবার আমার লাগবো কোনটা, এবার লাগবো আমাকে ইনোসুকের যে ইয়াটা আছে, বান্ডেলটা আছে, ওই বান্ডেলটা লাগবো। তো এটার আমি কী করবো, এটা হলো কুত্তার বান্ডিল। তো এই কুত্তার বান্ডিলটা এখন আমি বার করবো, তো স্পিন করে দিছি। আর এই যে দেখবা প্রথম যে স্পিনটা করছি না, এই স্পিনেই মনে করো যে আমাকে বান্ডিলটা দিয়ে দিব একদম, কিন্তু পাই নাই, এবার পাই নাই, এবার ও বেরোয়া গেছে ইনোসুকে বান্ডেল।
দেখছো গাইজ কত সহজেই কিন্তু আমরা 2-3 হাজার ডায়মন্ড বাস খাওয়ার পরে কিন্তু সব ইভেন্ট কিন্তু কত সহজে বার করলি। ও এটা আবার কি, এটা আবার কি করে, ওরে এইটাও কি ইমোট নাকি? আচ্ছা আগে তাইলে আমাকে ইয়াডা ইয়া করি, এইবার ক্যারেক্টারটা পাল্টায়া আমি কোন ক্যারেক্টার লোমো। ভেরি মানুষের ক্যারেক্টার যদিও ভালো কিন্তু আমি পর রুবেল লয়ে লই। আর এইবার ইভেন্টে কোন ইভেন্টের মধ্যে স্পিন করবো? ওমা আমার দি 17 হাজার ডায়মন্ডের মধ্যে দেওয়া পড়ছে আমার। আমার আর কোনো ইভেন্টের মধ্যে স্পিন করার স্বাদ নাই, দরকার নাই, আর যে ডিভার করছি এগুলাই যথেষ্ট। তো এইটা হইতেছে এই ইনো চোখের বান্ডিল, বান্ডিলটা খারাপ না, ভালোই লাগছে, কস্টিউম ডিজাইনটা অস্থির জোস কইতে গেলে। তো গাইজ আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের যত্ন নিও। খেয়াল শয়তান ইনভাইট দিছে, হ্যাঁ।